আপনি কি জানেন যে লাইটারের পরে দেশলাই আবিষ্কৃত হয়েছিল? প্রথম সিগারেট লাইটারটি 1800 শতকের প্রথম দিকে বিখ্যাত জার্মান রসায়নবিদ জোহান উলফগ্যাং ডোবেরেইনারের প্রচেষ্টায় তৈরি হয়েছিল। একটি রাসায়নিক ক্রিয়া হাইড্রোজেন গ্যাস তৈরি করতে ব্যবহৃত হয়েছিল। যাই হোক, এটি আকারে বড় এবং ব্যবহার করা কঠিন ছিল এবং এটি জনপ্রিয় হয়নি। প্রথম দেশলাইটি 1826 সালে জন ওয়াকার নামে একজন জার্মান রসায়নবিদ তৈরি করেছিলেন। তাই লাইটার আগে, দেশলাই পরে। আজ তবে আসি, নমস্কার।